আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা সব জায়গায় দেখতে পারি যে এক চোখের প্রচারণা কেন এটা হয়ে থাকে। অনেকেই বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে থাকেন, তবে আমরা তো একটা মূলনীতি জানি যে দাজ্জাল যে আসবে তার এক চোখ কানা থাকবে, ডান চোখ কানা থাকবে। এবং যখনই এরকম কোন এক চোখের প্রমোশন হয় তখন আমরা বুঝতে পারি যে এটা হয়তোবা তারই সাঙ্গপাঙ্গরা করছে। তো সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি জাস্ট ক্রাঙ্গাস নামে একটি অর ক্রুঙ্গাস যেটাই হোক, স্পেলিংটা হচ্ছে CRUNGUS, তো এরকম একটা ক্যারেক্টার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজ থেকে শো করেছে। তো সেখানে দেখানো হয়েছে যে এক চোখ কানা এবং আরেক চোখটা দেখেন যে সেই আঙুর মানে নষ্ট আঙুরের মতো রয়েছে। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দ্বারা আসলে কি বোঝাতে চাইছে তারা? আমার কাছে মনে হয় যে এর ভেতরে ভেতরকার যে আপনার কোনো কিছু কাজ করছে, যারা এই মেসেজগুলো দিতে চাইছে যে জিনিসটা নর্মাল করে ফেলছে, তো দাজ্জাল তো আসলে এরকম কোনো দানবীয় কোনো চেহারার হবে না। তবে সব থেকে যে বিষয়টি আসলে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে ওই এক চোখ কেন তারা কানা করে দেয় এবং এই ক্যারেক্টারগুলো কেন হঠাৎ করে তারা এইভাবে তুলে ধরলো। এরপরে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমেরিকায় কিন্তু এই UFO নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, যে তারা বলছে যে হ্যাঁ এই জিনিসটা সত্য এবং তারা দেখেছে, বাট এটা তারা ডিসক্লোজ করবে না, তাহলে এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ক্ষতিকর বলছে। কেন বলছে? তারা রিসেন্টলি তাদের একটা লোগোতে এই UFO কিন্তু যোগ করেছিল, পরবর্তীতে সেটা আবার রিমুভ করে ফেলে। এখানে দেখছেন যে দুটা রিপোর্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা এই ব্যাপারগুলো সার্চ দিলে পাবেন অনলাইনে। সো যে ব্যাপারটা হচ্ছে যে কেন UFO তারা আনলো, আবার কেনই বা রিমুভ করলো, তারা কিন্তু অফিসিয়ালি বলছে যে তারা রিমুভ করেছে, বলছে যে কেন যে ডিজাইনার এইভাবে UFOটা এখানে ইনক্লুড করলো তাদের ধারণার বাইরে এবং পরবর্তীতে তারা রিমুভ করে দিয়েছে। এখানে যে জিনিসটা হয়েছে, তাদের লোগোতে রাশিয়ান এবং অন্যান্য তাদের শত্রুপক্ষের বিভিন্ন দেশের কিছু আকাশযানের ছবি রয়েছে এবং এখানে UFO ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে UFOটাও তাদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের এনিমিকেও পরবর্তীতে এটা তারা আসলে রিমুভ করে দিয়েছে। তো আমি যেটা আসলে আমার ব্যাখ্যা যেটা বলে সেটা হচ্ছে যে পেন্টাগন খুব সম্ভবত অদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এখানে আস্তিকতা এবং নাস্তিকতার একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য অনেক সময় এমন কিছু তারা সামনে আনবে না যেটা আস্তিকতার দিকে যায়, অর্থাৎ অদৃশ্যে যদি বিশ্বাস করা শুরু করে তাহলে এটা বিজ্ঞানের বাইরে চলে যাচ্ছে, মানে যেটা প্রকাশ্যে প্রমাণ পাচ্ছে না সেটা সামনে প্রদর্শন করা যাবে না, এরকম একটা অবস্থা এখানে সৃষ্টি হচ্ছে। তো UFO-র ক্ষেত্রে আমার কাছে সেই জিনিসটাই মনে হয় যে তারা কোনোভাবেই এটাকে আসলে এক্সপোজ করতে চাইছে না, যদিও বিভিন্নভাবে এটা এক্সপোজড হয়ে গেছে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, এই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কি মনে হয় যে UFO আসলে জিনিসটা কি? আশা করবো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের যে ধারণা চিন্তা চেতনা এটাকে আরো সমৃদ্ধ করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।